আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তাসিন আর্ট গ্যালারিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সাথে আছে তাসিন আর্ট গ্যালারির আর্টিস্ট শেহজাদ রায়হান তাসিন। আমি এখন শেহজাদ রায়হান তাসিনকে তার নিজের সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি। বলো, তোমার নাম বলো। আমার নাম শেহজাদ রায়হান তাসিন। তুমি আজকে কি দেখাবা? আমি আজকে আমার ছবি দেখাবো। তুমি কি এগুলো আজকে এঁকেছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ছবিতে চলে যাই। এটা কি এঁকেছো তুমি? এটা আমি এঁকেছি দুম্বা। দুম্বা, আচ্ছা, এটা কি এঁকেছো? আমি এটা আঁকছি খরগোশ। আমি এটা আঁকছি গরু। কালকে তো ঈদ, তাই না? এই জন্য এঁকেছো? সবাইকে ঈদ মোবারক জানাও। ঈদ মোবারক। আচ্ছা, মাছ, মাছের আশেপাশে তিনটা যে গোল গোল দেখা যাচ্ছে, এগুলো কি? ওগুলো বাবেল। বাবেল, আচ্ছা। বাবা, এটা কি ভয়ঙ্কর! এটা কি এঁকেছো? এটা জম্বি পিগম্যান এঁকেছি। ও, এটা কোথায় থাকে? নেদার। নেদার কি? নেদার একটা শহর যেখানে সব জিনিস আগুন থাকে। আগুন থাকে? হ্যাঁ। আচ্ছা, ওই শহরে আর কে কে থাকে? গেস্ট আর প্লেস। ওগুলোও কি এঁকেছো আজকে? হ্যাঁ। পরে আছে? আচ্ছা, তাহলে আমরা পরের ছবিগুলোতে যাই। এটা কি? এটা এন্ডারম্যান। এটা এন্ডার সিটিতে থাকে। ও, এন্ডার সিটি আবার আলাদা সিটি? হ্যাঁ। ও, নেডার একটা সিটি আর এন্ডার একটা সিটি। আচ্ছা, এটা কি? এটা কি তিনটা পা দেখি? কই, একটা পা ওইখানে, ওই মা, ওই পায়ে আড়ালে আছে। ও, আচ্ছা আচ্ছা, এটার নাম কি? অসেলট। এটা কোন শহরে থাকে? এইটা ঘাসের, এইটা ওই নর্মাল শহরে থাকে। নর্মাল শহরে, আচ্ছা, ঠিক আছে। এই যে লম্বা, এটা কি? লম্বা মানুষ? জম্বি। ও আচ্ছা, এটা জম্বি। জম্বি, আমি তো ভয় পেলাম। জম্বি কি করতেছে এখানে? মানুষকে খাচ্ছে, তারপরে মানুষ জম্বি হয়ে যায়। ও, যাকেই সে কামড় দেয় সেই জম্বি হয়ে যায়? হ্যাঁ। ও, এটা তুমি কোথায় দেখেছো? আমার আইপ্যাডে। আচ্ছা, ঠিক আছে। এটা কি ডাইনোসর নাকি? এটা এন্ডার ড্রাগন। ও, ড্রাগন, মুখ থেকে আগুন বেরোচ্ছে, তাই না? এইটাও এন্ডার সিটিতে থাকে। ও, এটা উড়ে বেড়ায়? হ্যাঁ, এইটা উড়ে বেড়ায়, তারপরে ওই এন্ডার পোর্টালটা ওকে হিল করে, তার মানে ওই হেলথ বাড়ায়। ও, হিল করে? হ্যাঁ। ও, সুস্থ করে? আচ্ছা, এইটা একটা উলফাকাইসি আর মাইনক্রাফ্টের, কিন্তু আমি আসলের মতো আঁকছি। আর মাইনক্রাফ্টের ওই উল্টা আঁকা, উল্টা হলো বর্গর মতো, কিন্তু একটা হাতি যদি দিয়ে টেম করে তখন একটা ডগি হয়ে যায়। ডগি হয়ে যায়? হ্যাঁ, কুকুর হয়। আচ্ছা, এটা একটা স্কুইড, এটা আমি বাংলা জানি না, তাই জন্য আমি ইংলিশটা বললাম। আর এইটা পানিতে থাকে, সমুদ্রতে ওই পাওয়া যায়, ঢেউ সেইখানে পাওয়া যায়। ঢেউ যেখানে থাকে সেখানে? হ্যাঁ। ও, স্কুইডের বাংলা তো আমিও জানি না। ও, অক্টোপাসের মতো স্কুইড। অক্টোপাসের মতো? হ্যাঁ। এইটা একটা স্লাইম। এইটা একটা স্লাইম, যদি এইটা লাফায় তখন
যদি তুমি ওইটা যখন একজন ওইটাই দেখে লাফাচ্ছে, তখন যদি ওইজন বুঝতে পারে না যে স্লাইমটা ওকে খাবে, সেইটা একটা স্লাইম। আর রাতে যখন বেশি আলো থাকে না, তখন ওগুলো আসে। ও, অন্ধকার যখন তখন এগুলো বেশি আসে। হ্যাঁ। ও, এ কোন সিটিতে থাকে? নরমাল সিটি। নরমাল সিটি মানে কি ঢাকা সিটি? না, ও সব শহরে। সব শহরে থাকে। ওকে, ফাইন। নেক্সট, এটা কি? এটা একটা লামা। এটা এটা আমেরিকায় পাওয়া যায়। আমেরিকায় থাকে, বাংলাদেশে নাই? না, বাংলাদেশে লামা নাই। লামা বাংলাদেশে কিন্তু ঘোড়া আছে, লামা নাই। আচ্ছা, এটা কি ঘোড়া প্রজাতির? না, অন্যটা ঘোড়া। আচ্ছা, এই যে এইটা ঘোড়া, এটা বাংলাদেশে পাওয়া যায়। হ্যাঁ, দ্যাটস ফাইন, কুল। এটা তাহলে ঘোড়া। এইটা এটা কি? এইটা একটা পিলেজার রোবট, মুখোশ পরে আছে রোবট, পিলেজার রোবট। আচ্ছা, এইটা একটা মাশরুম কাউ। কাউ? হ্যাঁ। আচ্ছা, মাশরুম কাউ কি করে? মাশরুম কাউ একটা বায়োমে থাকে, আর সেই বায়োম কিন্তু ঘাস নাই, সেই বায়োমে মিকেলিয়াম থাকে, আর অনেকগুলা মাশরুম থাকে, আর আর দুইটা অনেক বড় মাশরুম থাকে, আর দুইটা অনেক ছোট মাশরুম থাকে সেখানে। এই কাউ কি মাশরুম খায়? না, উইট খায়। উইট হলো ওই যে ওই ভিলেজার, ওই ভিলেজে একটা থাকে, সেখান থেকে ওই যে সিড আছে, সেগুলো উইট থাকে না, সেই উইট। আর এই মাশরুম কাউ ওই বায়োমে থাকে, কারণ ওই ওই বায়োমে ওই মিকেলিয়াম থাকে, কারণ সব মাশরুম ওইখানে রাখা যায়, ওই ঘাসে রাখা যায় না। ওকে, এটা কি এঁকেছো? এটা গ্যাস থাকাইছে, এইটাও নেদারে থাকে। ওর কাজ কি? ওর কাজ হলো মানুষকে মুখ থেকে ওই আগুন বের করতে, ওই মানুষকে মারতে, সেই সেই কাজ করে। ও, আগুন দিয়ে মানুষকে মারে? হ্যাঁ, ওই যে মুখ থেকে আগুন বের করে। আর আর গ্যাসের আর হলো গ্যাসটার মুখ কিন্তু ও ও আসল মতো কিন্তু অন নেক ভয়ঙ্কর, এই রং কর। আর এই রং কর, এই রং কর আসি, সেইটা আসল প্লের মুখ হয় না, এখন অন্যটা ব্লেজেড। এইটা একটা ব্লেজ, এইটাও নেডারে থাকে, আর ব্লেজের ও এই এই কাটাগুলো যে ওইখান থাকে, সেগুলা দিয়ে মানুষকে আগুন আগুন দেয়। এইটা একটা ক্রিপার, যদি মানুষ ওই ক্রিপারের কাছে যায়, তখন ওই ক্রিপারটা মরে যায়, তারপর সব জিনিস ভেঙে যায়, তখন মানুষও মরে যায়। এইটা একটা পিলেজার মুখোশ পরে আসছে, আর এইরকম করে হাত করে আসছে, আরো একটা পিলেজার সাথে কথা বলতেছে। ওর মাথার উপরে কি ওইটা? একটা পতাকা, ওই পিলেজারের মুখ আছে, ফ্ল্যাগ। হ্যাঁ, এইটা এই যে এই সাইডে একটা পিলেজার, আর রাইট সাইডে, রাইট সাইডে এটা, রাইট সাইডে ওইটা পিলেজার, আর ফ্ল্যাগ সহ, ওই ফ্ল্যাগ সহ ওইটা পিলেজার, আর ওই হাত যে ওইরকম করে আসছে সেইটা একটা ভিলেজার। এটা একটা উইচ। উইচ মানে কি? উইচ মানে যেই যেই
এ ভিলেজার যখন একটা মৌমাছি ওর নাকে কামড় দেয় তখন ভিলেজার মরে যায়। তো তারপরে যখন ওই আকাশ থেকে ওই জিনিস ওর মুখে পড়ে তখন একটা উইচ হয়ে যায়। উইচ হয়ে যদি কেউ উইচ মারে তখন একটা পোর্শন খায়, পোর্শন অফ হেলথ খায়, স্প্ল্যাশ পোর্শন অফ হেলথ খাওয়া যায় না, সেগুলো মানুষকে দেওয়া যায়, কিন্তু ওই স্প্ল্যাশ পোর্শন মানুষকে দেয় না, পোর্শন অফ স্প্ল্যাশ পোর্শন অফ পয়জন মানুষকে দেয়, তাইলে মানুষ মরে যায়। কিন্তু আয়রন আয়রন গোলমকে দিতে পারে না, আয়রন গোলম অনেক শক্তি আছে, সেইটাই একদম মেরে ফেলে, কিন্তু আয়রন গোলম তাও পয়জন থাকে, তাও মরে যায় না, 100% হেল্প থাকে। একবার ওই আয়রন গোলমকে মারলে একটা হেল্প হয়ে যায় না, 10টা হেল্প করতে হবে ওই একটা হেল্প কর যাইটার, 1000টা হিট ওই করলে মরে যায়। আর ফুল পরে আর আয়রন ইন গেট পরে, আর এই উইচটা হলে একটা ঝাড়ু দিয়ে উঠে আকাশে। তারপর নেক্সট এইটা একটা খেলনা বানাইছে, আর ওই পাশা থেকে বেরোচ্ছে ওইটা একটা ব্যাটারি। এইটা একটা কঙ্কাল আকাইছে, একটা তীর মারতেছে একটা মানুষকে। আর পরেটা এই আগেটা একটা দুম্বা, তারপরে ওইটা একটা গরু, তারপরে ওইটা একটা ছাগল, আর ওইটা একটা পাখি। এইটা হচ্ছে দুম্বা, দুম্বা এইটা রাইট সাইডে গরু, গরু এইটা ছাগল, ছাগল এইটা এইটা একটা পাখি। কি পাখি এটা? এইটা একটা ময়না পাখি, ময়না পাখি। আর মাঝখানে কি এটা? মাঝখানে ওই ওই চারটা পশু একসাথে করলে ওই রকম পশু। আচ্ছা, এইটা একটা পিলেজার বুল, আর এই এই পিলেজার বুলে পিলেজার ওই স্যাডেলে বসে, আর পিলেজার বুল আয়রন গোলমকে মারতে পারে। ওই ওই শুধু পিলেজারটা মারতে পারে না, ওই পিলেজার বুলটা মারতে পারে, আর পিলেজার আর হর্সটাও মারতে পারে না। তাহলে আজকে এই পর্যন্তই, আজ আমরা এই কয়টি এঁকেছি, আবার পরবর্তীতে আমরা যা আঁকবো সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো, তাই না তাসিন? হ্যাঁ, সবাইকে তাহলে ঈদের শুভেচ্ছা জানাও, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।